মোবাইল ফোন চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। অভিযোগ, পরিবারের সদস্যরা যুবককে ছাড়িয়ে আনতে গেলে 15,000 টাকা দিতে হয়। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের পিপলতলা এলাকায়। নিহত যুবক 23 বছরের প্রভাত মণ্ডল, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র গ্রামের বাসিন্দা। নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, প্রভাত মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকত। রবিবার রাতে প্রভাতকে কেউ বা কারা ফোন করে ডাকেন। ভোরে পরিবারের সদস্যরা জানতে পারেন মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে। তারা তাকে আনতে গেলে মোবাইল ফোন চুরির জরিমানা হিসেবে 15,000 টাকা দাবি করে। তারা সেই টাকা দিয়ে অসুস্থ প্রভাতকে নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আমি বলছি যে 11টা 12টার সময় ওই দেখছি কি বাড়িতে পাবজি খেলছে। হ্যাঁ, উঠেছি তো, এর মধ্যে ওই দেখছি রোজ দিন পাবজি খেলত। ওই পাবজি নিয়ে ব্যস্ত খালি, কোনো কাজকর্ম কিছু নাই। এবার আমার বড় ছেলের কাছে কে ফোন করেছে না করেছে, ওই উঠেছে, উঠে তো দেখছে যে না মোবাইল আছে আর না ওই আছে। কবে দেখলেন যে ও নেই? তখন হারবেটাকে জানে, চিনে ওটা বড়টাকে, এ কেউ কিছু কিছু চিনে লোক। তখন গিয়েছি, আমরা যাচ্ছি রাস্তাতে, তখন ওর আমার বড় ছেলে বলছে কি না যাবি না, তো এটা ওটা বকবে, কি করবে না করবে, ধ্যান এলাকা আছে। ফের বলছে কি না আমি যাবো, আমাকে কি করবে ওরা। তখন এ গেল, আমিও গেলাম পিছনে পিছনে, দেখছি যে তারা মেরে রেখেছে পায়ে দুটাতে, একদম এত মার মেরেছে। খালি ছেলেটা বলছে মা জল খাবো। এই যে বলছে কি মোবাইল চুরি করতে এসছে আমার বাড়িতে। আচ্ছা, মানে মোবাইল চোর সন্দেহে? হ্যাঁ, মোবাইল চোর সন্দেহে মেরেছে, মোবাইল চুরির সন্দেহে মেরেছে ওরা। আচ্ছা, তারপরে মোবাইল চুরি করেছে। কোথায় আটকে রাখে ওকে, কোথায় মারধর করা হয়? মারেছিল বাড়ির ভিতরে মেরে, এখানে এরকম করে গলি আছে, গলিতে রেখে দিয়েছে, আর এরকম ভূমি আছে। মানে এলাকাটার নাম কি? পিপলতলা। আচ্ছা, এরকম করে হাত বেঁধে দিয়েছে ছেলের, ভূমি আছে, এরকম আছে, আমরা গিয়েছিলাম, পাঁচটা তালা মারা আছে। হ্যাঁ, আর বলছে দেখি তুই খুলো, যখন গিয়েছি তো বলছে খুলো, আমি আগে এক থাপড় মেরে দিয়েছি, তো এখানে নিয়ে এসে এখানে আসছে। তাহলে মারধরের কারণে কি আপনার ছেলে মৃত্যু? হ্যাঁ, আপনার মার ধরেছে, ধরে আমার ছেলে মৃত্যু হয়েছে। সকালে সন্ধ্যাতে আমি গেলাম চায়ের দোকান, একটু ঘুরে টুরে চলে আসলাম, তারপরে দেখলাম যে বাড়িতে আসলাম, আমি গরমে থাকতে পারছি না, ফ্যান চালিয়ে বসে আছি, তারপরে দেখলাম যে ছেলেকে আমার বাড়িতে আছে, বাড়িতে বসে আছে, আমি ফ্যানের তলে বসে আছি। আমার ছেলে আমার কি করলো, কপাট খুলে বাইর হলো, মানে দরজার দিকে, দরজার দিকে বাইর হলো, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখলাম যে ঘরে ঢুকলো, কে বাড়ির কপাট লাগালো, লাগালো, আমি খেতে বসলাম, তারপরে দেখলাম ছেলে আমার বাইর হয়ে চলে গেলো। কথাই যে গেল ওই মোবাইল, খালি খালি মোবাইল, কোথায় যে গেল বলতে পারছি না। তারপরে ভোর 2:30-3টার সময় আমার ছেলে, বড় ছেলে আমাকে উঠাচ্ছে, বাবা তুমি ঘুমিয়ে আছো, তোমার ছোট ছেলে কই? তো বলছে ঘরে আছে, ঘরে দেখতো ঘরে নাই। তারপর বলছে অন্য ফোন এসেছিল আমার কাছে যে অন্য গ্রামে ওকে মেরে সাটাং করে দিয়ে। তারা মেরেছে আপনার ছেলেকে? সেটার নাম বলতে পারবো না, কিন্তু দরজাতে রাখা। কেন আপনার ছেলের উপর আক্রমণ করা হলো, কি কারণে? কি করে বলবো, এখন মোবাইল ছিল ওর কাছে, শুধু মোবাইল খেলা। আপনার ছেলে কি গেম খেলতো ফোনে? হ্যাঁ, মোবাইলে কিন্তু খুব ব্যস্ত, মানে সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকতো, সব সময় মোবাইলে ব্যস্ত। কি মনে হচ্ছে তাহলে, এখানে কি তাকে কেউ মেরেছিলে, মেরে ফেলেছে? হ্যাঁ, সমস্ত শরীরে ওর দাগ আছে, পেছাপ পেছাপ সব কিছু বন্ধ, পেছাপ পেছাপ কিছু হচ্ছে না। আমার কাছ থেকে সই করে নিয়েছে। আচ্ছা, সই করে নিল যে বলছে 15,000 টাকা দে, আর না তো ওর মোবাইল ছিল, তো মোবাইল দাম কিছু, ওর মোবাইল তো ওর কাছেই ছিল, মোবাইল তো খেলছে, ব্যস্ত হয়ে আছে ওর মোবাইল থেকে, 25,000। হ্যাঁ, 25,000 টাকা ওর মোবাইল, বলছে ওর মোবাইল এখানে নাই বলতে পারছি না। টাকাটা কারা নিয়েছে? হ্যাঁ, টাকাটা কারা নিয়েছে? ওই গ্রামে ওর দরজাতে রাখা ছিল, ওই লোকগুলো আমাকে বলল। পিপলতলা গ্রাম। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি মালিয়ে। হ্যাঁ, আমার বাড়ি মালিয়ে, মালিয়ে। আচ্ছা, কি করেন আপনি? আমি জল মজদুরি খাটি খাই। আচ্ছা, তো আপনার কয় ছেলে?
আমার দুটো ছেলে যে মারা গেছে তার নাম কি প্রতাপ মণ্ডল কি করে ও বিদেশ খাটতে যায় আর বাড়িতে মানে আচ্ছা তো আপনারা কি এই ব্যাপারে থানায় অভিযোগ করছেন মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দ বার্তা।